আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এসএসসি পরীক্ষা কবে হবে অনেকের মধ্যে সন্দেহ ছিল, যে নভেম্বরের প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা হবে অনেকে বলেছেন 5 তারিখে, কিন্তু দেখুন হঠাৎ করে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা বোর্ড। আগামী 14 তারিখ থেকে 14 নভেম্বর থেকে শুরু হবে দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। 14 নভেম্বর থেকে শুরু, একই দিনে শুরু হতে পারে কি এসএসসি পরীক্ষাও? তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আগের বছরগুলোতে এসএসসি ও দাখিল ও কারিগরি পর্যায়ের মাধ্যমিকের পরীক্ষার শুরুর দিনটি একই থাকে, কিন্তু এবার দাখিলের সময়সূচি ঘোষণা হলো, এসএসসির সময়সূচি এখনো ঘোষণা হয়নি। তবে সময়সূচি এখনো প্রকাশ না হলেও এবারও একই দিনে এসএসসি পরীক্ষা শুরু হতে পারে বলে জানিয়েছেন অনেকে বা ধারণা করতেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এবারও এসএসসি পরীক্ষাও একই দিনে শুরু হওয়ার কথা, সেভাবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব গেছে। আসলে কি শিক্ষা মন্ত্রণালয় দুটি বিভাগের মাধ্যমে মাদ্রাসা ও কারিগরি এবং সাধারণ শিক্ষার বিষয়টি দেখভাল করা হয়? এর আগের দিন বৃহস্পতিবার 23 সেপ্টেম্বর দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী 14 নভেম্বর শুরু হবে দাখিল পরীক্ষা এবং 21 নভেম্বর শেষ হবে দাখিল পরীক্ষা। মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ বলেন, আগামী 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। যেহেতু আমাদের কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, তাই আমরা প্রথমে রুটিন আপলোড দিয়েছি। তো বন্ধুরা, অটোমেটিক আমরা বুঝতে পেরেছি যে আগামী 14 তারিখ থেকে এসএসসি দাখিল এবং সমমানের পরীক্ষা কারিগরি পরীক্ষাও শুরু হচ্ছে। অবশেষে এখানে বলেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বলেছেন কায়সার আহমেদ, বলেছেন যে এসএসসি পরীক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা একই দিনে শুরু হবে, কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ডের কিছু কাজ রয়েছে, এজন্য তারা আগেই রুটিনটি প্রকাশ করেছে। তো বন্ধুরা, এই ছিল সর্বশেষ নিউজ, আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, সর্বশেষ সংবাদ সবার আগে আপনি পেয়ে যাবেন।